আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের বাড়ির কাজ 6-এর প্রশ্নগুলোর উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য তোমরা আলাদা পৃষ্ঠা নিয়ে খাতা তৈরি করবে, তারপর লিখবে। আর এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো বন্ধুরা, শিখে নেই বাড়ির কাজ 6-এর প্রশ্নগুলোর উত্তর। আমরা অ্যাসাইনমেন্টের পৃষ্ঠাটি দেখছি, অধ্যায় দ্বিতীয়, পাঠ নং 8, 9, 10, পাঠ্যবইয়ের পৃষ্ঠা নং 39 থেকে 42, 42 থেকে 44, 44 থেকে 47। পাঠের শিরোনাম সাওম, জাকাত, হজ। পাঠ্যাংশ সাওম আরবি শব্দ, এখান থেকে পরনিন্দা ও পাপাচারে লিপ্ত হব না এই পর্যন্ত। জাকাত শব্দের অর্থ পরিচ্ছন্নতা, এখান থেকে আল্লাহর সন্তুষ্টি লাভে সচেষ্ট হব এই পর্যন্ত। হজ শব্দের অর্থ ইচ্ছা করা, এখান থেকে একটি কুরবানি করতে হবে এই পর্যন্ত। বাড়ির কাজ, শিক্ষার্থীরা উপরের পাঠগুলো বই দেখে পড়বে এবং হজের গুরুত্ব ও হজের ফরজ কাজগুলো বর্ণনা করে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠ্য বই দেখে উপরের পাঠগুলো পড়বে। এবার আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব। উত্তর, হজের গুরুত্ব নিচে আলোচনা করা হলো। আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে পবিত্র কাবা ও সংশ্লিষ্ট স্থানসমূহে নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালনের নাম হজ। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি হচ্ছে হজ। হজের সময় কাবা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে বিশ্বের সকল মুসলিম একত্রিত হয়। হজে পৃথিবীর সকল মুসলমান অংশগ্রহণ করতে পারে। গায়ের রং, মুখের ভাষা আর জীবন পদ্ধতিতে যত পার্থক্যই থাকুক, হজে সকলে একাকার হয়ে যায়। হজ পৃথিবীর সকল মুসলিমের মধ্যে বিশ্বজনীন ভ্রাতৃত্ব ও সাম্যের অপূর্ব সম্মেলন। হজ প্রত্যেক হাজিকে মুসলিম বিশ্বের অন্যান্য মুসলমানদের সাথে পরিচয়ের বিরাট সুযোগ করে দেয়। শিক্ষার্থীরা, এবার আমরা হজের ফরজ কাজগুলো জানব। হজের ফরজ কাজগুলো নিচে বর্ণনা করে লেখা হলো। শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্নের যেহেতু এটা বর্ণনা করে লিখতে বলেছে, তাই আমরা এখানে এটা বর্ণনা করেই লিখলাম। হজের ফরজ, হজের ফরজ 3টি, 1 ইহরাম বাঁধা, 2 আরাফাতে অবস্থান এবং 3 তাওয়াফে জিয়ারত। কোনো কাজ বাদ পড়লে হজ হয় না। 1. হজের প্রথম ফরজ হলো ইহরাম বাঁধা। কয়েকটি অনুষ্ঠানের মাধ্যমে হজ বা উমরার নিয়ত করাকে ইহরাম বলে। অজু গোসলের পরে সেলাইবিহীন সাদা কাপড় পরে ইহরাম বাঁধতে হয়। মৃত প্রায় ফকিরের বেশে আল্লাহর দরবারে হাজির হতে হয়। এ সময় রঙিন কাপড় পরা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, চুল নখ কাটা যাবে না, কোনো স্থল প্রাণী শিকার করা যাবে না, এমনকি মশা, মাছি, উকুন ইত্যাদিও মারা যাবে না। সব ধরনের ঝগড়া বিবাদ ও পাপকর্ম থেকে বিরত থাকতে হবে। ইহরামের সাথে সাথে লাব্বায়েক আল্লাহুমা লাব্বায়েক, লা শারিকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়ান্নি মাতা, লা কাওয়াল মুলক লা শারিকা লাকা দোয়াটি বারবার পড়তে হবে। একে বলে তালবিয়া। 2. উকুফ বা অবস্থান। হজের দ্বিতীয় ফরজ হলো 9 জিলহজ তারিখে আরাফাত ময়দানে অবস্থান করা। 3. তাওয়াফে জিয়ারত। হজের তৃতীয় ফরজ হলো তাওয়াফে জিয়ারত করা। কুরবানির দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে কাবা ঘরে তাওয়াফ বা প্রদক্ষিণ করাকে তাওয়াফে জিয়ারত বলে। এই 3 দিনের যে কোনো দিন এই তাওয়াফ করা যায়, তবে প্রথম দিনে তাওয়াফ করা উত্তম। এই 3 দিনের পরে তাওয়াফ করলে দণ্ডস্বরূপ দম একটি কুরবানি দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই প্রশ্নের উত্তরগুলো একটু বড়, তাই তোমরা ধৈর্য সহকারে আগে পড়ে নিবে, তারপর তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।